30 বছরের সমস্যার সমাধান হলো মাত্র 2 ঘন্টায়। দুয়ারে সরকার শিবিরে আবেদনের 2 ঘন্টার মধ্যে বিদ্যুৎ সংযোগ। বাড়িতে বিদ্যুৎ পৌঁছানোয় খুশি সানি পরিবারের সদস্যরা। জাতীয় সম্মানে সম্মানিত হয়েছিল রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচি। সম্মান পাওয়ার আরও একটি কারণ উঠে এলো বিষ্ণুপুর 1 নম্বর ব্লক থেকে। 30 বছরের সমস্যার সমাধান হলো মাত্র 2 ঘন্টায়। বিদ্যুৎ দপ্তর থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তরে গিয়েও মেলেনি সুরাহা। অবশেষে দুয়ারে সরকার ক্যাম্পে সমস্যার সমাধানের আবেদন জানিয়ে বাড়িতে বিদ্যুৎ সংযোগ পেল বিষ্ণুপুর 1 নম্বর ব্লকের তপন সানির পরিবার। বিগত 30 বছরেরও বেশি সময় ধরে বাড়িতে বিদ্যুৎ সংযোগ ছিল না। বহুদিন ধরে বিদ্যুৎ দপ্তর বিভিন্ন সরকারি দপ্তরে ঘুরে বিদ্যুৎ সংযোগের আবেদন জানিয়ে কোনো লাভ হয়নি তাদের। অবশেষে দুয়ারে সরকারের ক্যাম্পে নিজেদের সমস্যার কথা জানিয়েছিলেন বিষ্ণুপুর 1 নম্বর ব্লকের আমগাছিয়া পাড়ার তপন সানি। জানান, বিভিন্ন জটিলতার কারণে এতদিন তাদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই। আবেদনের সময় ক্যাম্পে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর 1 নম্বর ব্লকের বিডিও সুবীর দণ্ডপাঠ। এই সময় স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকেও বিষয়টি প্রশাসনকে জানানো হয়। দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করার মাত্র 2 ঘন্টার মধ্যেই বিদ্যুৎ সংযোগ করে দেওয়া হয় আবেদনকারী তপন সানির বাড়িতে। এতদিন পর বাড়িতে বিদ্যুৎ আসায় উচ্ছ্বাসিত সানি পরিবার। আমাদের এখানে আমি তো এসেছি 5 বছর, তখন থেকেই দেখছি যে আমাদের এখানে কারেন্ট নেই। দুয়ারে সরকারে জানাতে 2 ঘন্টার মধ্যে কাজটা হলো। বাবা গিয়েছিল যে আমাদের এমন মিটার নেই, অনেক হাঁটাহাঁটি করছি তবু আসছে না, সেইটা জানাতে স্যাররা এলো, এসে লাগিয়ে দিয়ে গেল দায়িত্ব নিয়ে। 2 ঘন্টার বেশি হয়নি, 2 ঘন্টার মধ্যে হয়ে গেছে। এই যে আমরা কারেন্টটা পেলাম, মানুষের সুবিধাটা হলো, অসুবিধাটা শেষ হলো। তপন সানি জানান, বহু অফিসে ঘুরে ঘুরে হয়রান হয়ে গিয়েছিলাম। বহুবার আবেদন জানিয়েও নানান জটিলতার কারণে বিদ্যুৎ সংযোগ আসেনি আমাদের বাড়িতে। অবশেষে দুয়ারে সরকারের মাধ্যমে এতদিনের সমস্যার সমাধান হলো। আমরা যে ইলেকট্রিক অফিসে গেছিলাম, তারপরে আরও যারা বিদ্যুতের কাজ করে তাদের কাছে গেছিলাম, তারপর কোনোভাবে বিদ্যুতে আমার কোনো সমাধান হয়নি। আমি এই দুয়ারে সরকারে এসে আমার 2 ঘন্টার মধ্যে সমাধান হয়ে গেছে। বাড়িতে আজকে লাইন, হ্যাঁ আজকেই কানেকশন করে দিয়েছে, এখানে আসা এই 2 ঘন্টার মধ্যে। আমি দুয়ারে সরকারকে খুব ভালোবাসি। সানি পরিবারের আরেক সদস্য রিয়া সানি বলেন, এতদিন খুব কষ্ট করে পড়াশুনো করতে হয়েছে, অন্যের বাড়ি থেকে ফোনে চার্জ দিতে হয়েছে, কোনো রকমে পাশের বাড়ি থেকে লাইন নিয়ে কাজ চালানো হতো। বর্তমানে অনলাইনের যুগে বিদ্যুৎ ছাড়া থাকাটা খুবই অসুবিধার। প্রচুর সমস্যা হতো, পাশের বাড়ি মিটার নিয়ে আমাদের ইউজ করা হয়েছে, না হলে খুবই অসুবিধা হতো। পাশের বাড়ি থেকে নেওয়া হয়েছিল, আর না হলে অনেক সমস্যা ছিল, বই টই পড়ার অনেক সমস্যা ছিল। এখন বিশেষ করে ফোন হয়ে গেছে, ফোনের চার্জে। দুয়ারে সরকার তাহলে আপনাদের কি সমাধান এলো? সুবিধা করে দিয়েছে আর খুব ভালো হয়েছে দুয়ারে সরকারটা এসে, যে খুব ভালো। আরও আরও দিন গেলে আরও কিছু করুক, আরও ভালো লাগবে। অবশেষে বাড়িতে বিদ্যুৎ সংযোগ পাওয়ায় খুব খুশি গোটা পরিবার। 30 বছরের সমস্যার সমাধান হওয়ায় স্বস্তির নিঃশ্বাস সানি পরিবারের সদস্যদের। দুয়ারে সরকারের একটা বিশেষ ক্যাম্প ছিল আমগাছিয়ায়, সেখানে এসেছিলেন। এছাড়া আমাদেরকে আমাদের সম্মানীয় সাংসদের অফিস থেকে জানানো হয় যে দীর্ঘদিন ওনার এই বিদ্যুতের সমস্যা নিয়ে উনি অভিযোগ করেছেন। ফলত আমরা এবং তখন বিদ্যুৎ দপ্তরের সমস্ত আধিকারিকরা ওখানে উপস্থিত ছিলেন, তো আমরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিই যে এই যে দীর্ঘদিনের সমস্যা, এটা আমরা আজকেই সমাধান করব। এবং আমরা আমাদের টেকনিক্যাল স্টাফ, অন্যান্য বিদ্যুৎ দপ্তরের যে আধিকারিকরা আছেন তাদেরকে নিয়ে আমরা ওনার বাড়িতে আজকে চলে আসি। এবং আমাদের একটা আজকে লক্ষ্যই ছিল যে আজকের মধ্যে সমস্যার সমাধান করা, এবং আমরা সেটা করতে পেরেছি সবাই মিলে দলগত প্রচেষ্টায়। এটাই ভালো লাগছে যে দীর্ঘদিনের একটা সমস্যা, যেমন উনি সাংসদকে জানিয়েছেন একটা একটা বিষয়ে, এবং আমরা সেটা আজকে করতে পেরেছি সমাধান। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বিষ্ণুপুর। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।